আচ্ছা, এখন আমরা এদগামে মাল গুণনা, আমাদের এই 7 নম্বর ভিডিওতে ছিল এই এফান, এরপরে কিন্তু আমরা চলে আসছিলাম 8 নম্বরে। 8 নম্বরে কোরআন মজিদের মধ্যে দেখিয়ে দিয়েছি আমি, এবং পরের পিছনের এগুলো একটু আলোচনা করছি। এবার কিন্তু আমরা 9 নম্বর ভিডিওতে চলে আসছি। সো এদগামে মাল গুণনা, এদগাম মানে দুইটা জিনিসকে আমরা একত্রিত করব, একত্রিত করব। একদিকে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ, আশা করি আপনাদের মনে আছে নুন সাকিন এবং তানবিন, বললে চলবে না। নুন সাকিন এবং তানবিন এই দুইটা জিনিস নিয়ে বেশ আলোচনা হবে। আমি আগেই বলেছি আপনাদেরকে, নুন সাকিন এবং তানবিনকে কোনোভাবেই বোঝা যাবে না। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি এদগামে মাল গুণনার 4টা হরফ যে আছে, এই 4 হরফ থেকে এখানে দেখুন, এই 4টা হরফ ইয়া নুন মিম ওয়াও, এই যে 4টা হরফ আছে, এই 4টা হরফের কথা বলতেছি। এই 4 হরফ যখন পাওয়া যাবে নুন সাকিন এবং তানওয়িনের পরে, নুন সাকিন অথবা তানওয়িনের পরে, তখন এই নুন সাকিন এবং তানওয়িনকে ওই হরফের আওয়াজ দের সাথে মিলাইয়া গুণনা করতে হবে। এখানে আমি লিখছি এদগামে মাল গুণনা হরফ 4টি, ইয়া নুন মিম ওয়াও, এই 4 হরফকে একত্রিত করলে আবার কিন্তু ইয়ান মু বলা যায়। তবে এই 4 হরফ হইতে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন ও তানউইনকে হরফের সাথে মিলাইয়া বিশেষ পদ্ধতিতে গুণনা করা হয়। আচ্ছা, বিশেষ পদ্ধতি যেটা আমি বুঝাইতে চাইতেছি, এখানে দেখুন আপনারা, এখানে দেখুন আন আছে, এটাকে আমরা এই ইয়ার মধ্যে নিয়ে লুকাতে হবে, কারণ এই ইয়াটা হচ্ছে ওই এদগামে মাল গুণনার অক্ষর, ওই যে ওখানে এই এই যে। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে ওই যে একফা গুণনা যেভাবে দেখাইছিলাম আমি আপনাদেরকে, ঠিক তেমনি ভাবে আমাদের করতে হবে আই আই শুধু মুখ দিয়ে আপনার আই চলে আসবে, নুন যাবে কোথায়। আর যদি আমি শুধু বলি আন, আমি যদি শুধু আন শব্দটা বলি, আমি যদি এখানে শুধু আন বলে থাকি, তাহলে নুনটা উচ্চারণ হলো, ইয়াটা তো আসলো না। তাহলে নুনটা আমি নাক দিয়ে নিয়ে নেব এবং ইয়াটাকে আমি মুখ দিয়ে নিয়ে আসবো। সো আই আই আই, ওকে। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে আইন ইয়াকসিফা, এরপরে সাহিবাতাও, এখানে দেখুন তাও তাও ওয়ালেন, এখানে সাহিবাতাও ওয়ালেন, মাই মাই, এখন তাসদিদ দেওয়া হয় না, তাসদিদের মতো আমাদের কি করতে হবে। সো মাই এই যে এখানে আছে মাই মাই, দেখুন মাই মাই আমাল, মাই হবে না মান হবে না, মাই আমাল। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এদগামে মাল গুণনা হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন এবং তানওয়িন যেই শব্দেতে থাকবে আলাদা একটি শব্দতে ইয়া থাকতে হবে। দেখুন এখানে আমি একটু বড় করি, তাহলে নুন সাকিন এবং তানওয়িন, এটা হচ্ছে একটা ওয়ার্ড মান, এতটুক শেষ, মান কে। ইয়া আমাল আরো একটি শব্দ, অন্য একটি শব্দ। তো দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরটা কি হচ্ছে, এদগামে মাল গুণনার হরফ যদি হয় তাহলে কিন্তু এদগামে মাল গুণনা করা যাবে, আর যদি একই শব্দে যদি চলে আসে তাহলে কিন্তু এদগামে মাল গুণনা হবে না। তাহলে কিভাবে আমরা সেটা বুঝতে পারবো, দেখুন এখানে আমি লিখছি নিচে 4 শব্দে এদগাম হবে না, কারণ মাল গুণনার হরফ আর নুন সাকিন এক শব্দে আসিয়াছে,
একে ইজহারে মতলাক বলা হয়। ইজহারে মতলাক তো আপনাদের খুঁজতে হবে না, কোন জায়গায় খুঁজবেন যে কোনটা একটি শব্দে কোনটা দুইটি শব্দে, যেহেতু আমরা এত বেশি পারদর্শী না অর্থ বোঝার ব্যাপারে। তো আপনারা করবেন কি, শুধু এই চারটা, এটা কিন্তু কিছু না, এই চারটা শব্দ আপনারা মুখস্থ রাখতে হবে। দুনিয়া নুন হবে না, এখন দেখুন নুন নাই, শুধু দুনিয়া নুন নুন সিন নুন বুন নুন। আবার বলুন, দুনিয়া নুন সিন নুন বুন নুন দুনিয়ানুন কিনওয়ানুন দুনিয়া বিনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন। এই চারটা শব্দ মুখস্থ রাখতে হবে। এরপরে দেখুন তৃতীয় নম্বর, আমরা নুন সাকিনের সাথে যে জিনিসটা আমরা পাইতেছি এটা হচ্ছে একলাব, একলাব গুন্না। তো একলাব গুন্না এটা যেটা আমি ইয়ে করছি এখানে, নুন সাকিন অথবা তানওয়িনের পর শুধু বা হরফ থাকলে বা আসিলে, যাই বুঝেন, নুন সাকিন ও তানওয়িনের আওয়াজকে মিম বানাইয়া পড়া, সেটা কীরকম মিম বানাইয়া? আচ্ছা, ওই যে আমি আগে বলেছিলাম আপনাদেরকে নুন সাকিন এবং তানওয়িন, এখানে দেখুন এই যে তানওয়িন আছে এখানে দুটি জবর দুটি জের দুটি পেস্টকে আমরা এই তানওয়িন বলে থাকি। এই তানওয়িনের পরের হরফটা কী আসছে এখানে? বা, বা। এই মাটা আসার দরুন বা আসার কারণে এখানে এখানে আসছিল আলী মুন, মিম দুই পেশ মুন, এবার মুন বলা যাবে না, এখন মনে করুন এখানে একটা যজম দিয়ে মিম পেশ মুম, এই মুনটাকে মুম বলতে হবে। এখানে দেখুন সোম মুন, এই মুনটাকে মুম 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 বলতে হবে, সোম মুম বুক মুন। ওকে, এরপরে দেখুন এখানে নুন সাকিনের পরে বা আসছে, তো নুন সাকিনের পরে যেহেতু বা আসছে এখানে আমরা বলতে পারি মিন, কিন্তু আসলে মিন বলা যাবে না যেহেতু বা হরফটা আসছে, সেই জন্য এটাকে মিম, কারণ একলাবের হরফ, একলাবের হরফ এটা বা, তানমিনের পর শুধু বা, এই মানে বা হরফটাই হচ্ছে একলাবের হরফ, সেই জন্য এখানে এই বা হরফ যদি পান আপনারা কখনো নুন সাকিন এবং তানওয়িনের পরে, তাহলে নুন সাকিন অথবা মানে এই যে তানওয়িন দেখতে পাচ্ছেন এখানে তানওয়িন আর এই জায়গাতে নুন সাকিন, মানে এই নুন সাকিন, নুন সাকিন অথবা তানওয়িনটাকে মিম বানায়া, মানে মিমের আওয়াজ দিয়ে, মিমের আওয়াজ দিয়ে একটু দীর্ঘ করতে হবে, একটু লম্বা করবেন ওই আওয়াজটাকে, ওটা হচ্ছে গুন্নার আওয়াজ। তো সোম মুন, আমি কিন্তু সোম মুন বলছি না, আমি বলছি মুম, সোম মুম বুক মুন ওম ইয়ুম ফাহুম লা ইয়ারজিউন। ওকে, মিন লেখা আছে মিন, কিন্তু পররক্ষটা বা থাকার দরুন এটাকে মিন আর বলা যাবে না, এটাকে বলবেন মিম, এটাকে মিম ধরে নেবেন। এখানে ছোট্ট মিম আমি দেই নাই আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এখানে দিছি আমি, সো মিম বা দি। আচ্ছা, এরপরে রুলটা কি হবে আমাদের, আশা করি একলাপ আপনার বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের ভিডিওটা হয়ে যাবে 10 নম্বর ভিডিও ইনশাআল্লাহ।